অসমে গিয়ে হিন্দুত্ববাদীদের হামলার মুখে পড়লেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য কবি শ্রীজাত। অসমের এক সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রণে অসমের শিলচরে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন কবি শ্রীজাত। অনুষ্ঠান চলাকালীন হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির কিছু সদস্য সেখানে হঠাৎ হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। আয়োজকরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পুনরায় অনুষ্ঠান শুরু হয়। কিছুক্ষণ পরে হামলাকারীরা দূর থেকে ইট ছুটতে শুরু করে। বাধ্য হয়ে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে দেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলা এবং অসমের একাধিক কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীজাতর সঙ্গে যোগাযোগ করে তার সম্পর্কে খোঁজ খবর নেন এবং তিনিও এই ঘটনার তীব্র নিন্দা জানান।